শীতকাল চলে এসেছে, একদিকে শীতকাল আর আরেকদিকে করোনার চাপ অত্যাধিক হারে বেড়ে চলেছে। তো আমরা মায়েরা সবসময় কিন্তু আমাদের বাচ্চাদেরকে নিয়ে প্রচন্ড পরিমাণে টেনশনে থাকি। আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে সমস্ত রোগ, যেমন ধরো শীতকালে বাচ্চাদের ওয়েদার চেঞ্জের জন্য সর্দি কাশি জ্বর এইরকম নানা ধরনের অসুখ হতে থাকে, তার উপরে এই করোনার জন্য আমাদের মধ্যে সারাক্ষণ একটা টেনশন কাজ করে যে কিভাবে আমরা বাচ্চাদেরকে এই সকল রোগ থেকে রক্ষা করব। তো আজকে আমি খানিকটা চেষ্টা করব তোমাদের এই টেনশন দূর করার। পুরোটা হয়তো পারবো না, তবে আমি আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো তাহলে তোমরা কিন্তু তোমাদের বেবিদের শরীরে একটু হলেও ইমিউনিটি বাড়াতে পারবে। তো ডক্টররা কিন্তু সবসময় বলে থাকেন যে প্রত্যেকটা বাচ্চাকে মৌসুমি ফল শাকসবজি কিন্তু তাদেরকে খাওয়ানো উচিত। প্রত্যেকটা সিজনে যেসব ফলমূল শাকসবজি আসে সেগুলো কিন্তু প্রত্যেক বাচ্চাকে খাওয়ানো উচিত। তো ব্রকোলি হলো সেই ধরনের একটা সবজি যেটা শীতকালের মরশুমে সবজি। তো মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হলো ব্রকোলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং জিঙ্ক রয়েছে, যা আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে প্রচন্ড পরিমাণে সাহায্য করে। আর বাচ্চাদের শরীরে ইমিউনিটি বাড়ালে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে এবং তারা অসুস্থ কম হবে। তো চলো বেশি বকবক না করে এই স্যুপটা কিভাবে বানায় তোমাদের সাথে আজকে সেটা শেয়ার। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রকোলি। এগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি কেটে নিয়েছি এবং এটাকে আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, দু কোয়া রসুন কুচি, এক গাঁটেরও কম আদা কুচি। আর এখানে নিয়েছি দুটো বড় এলাচ, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর লবণ। আর নিয়েছি বাটার। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। এবার ওভেনের মধ্যে একটি প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক টিস্পুন মতো বাটার। এই রান্নাটা তোমরা চাইলে রিফাইন্ড অয়েল বা ঘি দিয়েও করতে পারো, তো আমি এখানে বাটার ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হলে তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি এবং রসুন কুচি। এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে ব্রকোলি গুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটা যেহেতু বাচ্চাদের জন্য বানানো হচ্ছে তো তার জন্য এটাকে বেশি কষানোর প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে এলাচটা দিয়ে দেবো। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পরে। তো চলো দেখি এটা হয়ে গেছে কি। তো দেখো ব্রকোলি গুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এবার এটাকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে পিউরি বানিয়ে নেব। তো দেখো এটাকে কিন্তু আমি একদম সফট একটা পিউরি বানিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছো। এটা বাচ্চাকে ইজি ভাবে খাওয়ানো যাবে, কিন্তু এখন বেবিকে সার্ভ করার জন্য একেবারে রেডি। তো আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো এবং যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আই হোপ তোমরা এই রেসিপিটা ট্রাই করবে। তোমরা এই স্যুপটা বাচ্চাকে ইভিনিং স্ন্যাক্সে কিংবা হয়তো বাচ্চা ডিনারে তেমন ভারী কিছু খেতে চাইছে না, তো তখন তোমরা এটাকে ডিনারেও সার্ভ করতে পারো। এটা একটা টেস্টি, যেমন টেস্টি তেমন কিন্তু পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। তো যাই হোক, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।